প্রেম করেছে রাধা সুন্দরী জলা নিতে যাই দেবো না লয়ে গাগরি কত লাই চিকন কালাই বাজাই বাঁশি কত লাই চিকন কালাই বাজাই বাঁশি প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি নগর প্রেম হয়ে খেলেছে সাঁতার প্রেমের ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে কদম তলাই কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশি প্রথমেই হাসি রে বাবা হাসির পরে কাশি এসে গেছে ন চিন্তাটা ভর্তি আমাদের সংসারে অল্প কয়েকজন লোক আমি আমার বউ আর আমার ভাই এই আমরা তিনজন লোক কিন্তু ভাইটা শুনেছি স্কুলে যাচ্ছে না বাজার করতে বলে বাজারে যাচ্ছে না এগুলো খুবই খারাপ হয় লেখাপড়া শিখুক নাকি কাজ করুক একটা তো কিছু করবে কিন্তু কোনো কিছু করবে না ও গো শুনছি না দাঁড়াবো যাচ্ছি ওরে পাওয়া রে ওর কি মিষ্টি মিষ্টি কথা রে দেখবেন আমার বউটা কত সুন্দর দেখতে বলো কেন তুমি দেখেছ ওরে সন্না সন্না কি ভাইটা কোথায় আর তোমার ভাইয়ের কথা বলো না জানো কদিন ধরে কাজ করতে বলছে কাজ করছে না বই পড়তে বলছে পড়ছে না শুধু ঘুরে বেড়াবে বাজারে যেতে বললে যাবে না আমার কিন্তু ভালো লাগে না একটা কথা শোনে না সত্যি বলছো তুমি তোমার সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলেছি শোনো অনেক অনুরোধ করেছি কোনো কথা শুনলো না তুমি আজ থেকে ওকে আলাদা করে দাও আমরা একসঙ্গে খাবো না কিন্তু দেখো একটা মাত্র ভাই আলাদা করে দিল রান্না করে খাবে কি কেউ তো রান্না করতে জানে না আমি জানি না শোনো না আমার কথা শোনো যদি ওকে আলাদা করে না দাও তাহলে আমি বাবার বাড়ি চললাম চেও না গো কত সাবের তুমি আমার একটা মাত্র বউ তোমাকে তুমি যদি চলে যাও প্রাণে বাঁচবো না তাহলে আমার কথা শোনো বলো আজই তোমার ভাইকে ডাকো আলাদা করে দাও ঠিকই বলেছ ও ভাইকে আমি এক সংসারে রাখবো না কত যখন শোনে না আজই আলাদা করে দেবো ভাই মোলা এই মোলা যাই রে দাদা পাতল এই দিকে এদিকে চলে আয় দিবানা মাই তেরে দিবানা মোহাব্বত কাহে আপে জানা নজরে কে ঝুমকে আয় তুঝে চমকে সানে সরনা নজরে কে ঝুমকে আয় তুঝে চমকে সানে সরনা দিবানা দিল হো কান করছে এমন মারব দৌড়াবে বেশি দাদারে আমাকে কেন প্রকৃতি চোর দিদি মুটি কিন্তু
সন্মুলা, তুই নাকি বাজারে যাস না, লেখাপড়া করিস না? আমি তো পরশুদিন বাজারে গিয়েছিলাম। একদিন বাজারে গেলেই হলো, বই পড়িস না কেন? পড়তে ভালো লাগে না। কি পড়তে ভালো লাগে না? পড়তে ভালো লাগে না, কি করতে ভালো লাগে? খেলা করতে ভালো লাগে না, খেলা করতে ভালো লাগে। খেলা করতে ভালো লাগে, পড়াশোনা ভালো লাগে না, জানিস? লেখাপড়া না শিখলে কোনো কিছু হয় না। হ্যাঁ, তুই নিরক্ষর থাকবি, লেখাপড়া কর, স্কুলে যা। স্কুলে যাবো না দাদা, আমি স্কুলে যাবো না। স্কুলে যাবি না? তাহলে তোকে আলাদা খেতে বাস থেকে। আমি আলাদা হব না দাদা, আমি আলাদা হব না। এই পায়ে ধরলেও হবে না, তোকে আলাদা করে দিতে হবে। তোর বৌদিকে জিজ্ঞাসা কর। বটি বটি বটি, তুমি আমাকে আলাদা করে দেবে? বটি 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 ডাকছে, দেখো বৌদি বলতে পারে না। বটি বটি সব ছেলে কথা বৌদি বলতে পারিস না? আমার আমার ভালো উচ্চারণ হয় না বটি। উচ্চারণ কথা তো ভালো হলো, আর বৌদি ডাকার সময় বটি 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 সবচেয়ে আলাদা করে দেবা। হ্যাঁ, তোকে আলাদা খেতে বাস থেকে। ও আমি আলাদা হবনি, আমি আলাদা হবনি, আমি আলাদা হবনি। কোনো কথা হবে না, যাই বলো না কেন ঠাকুর, তোমাকে রান্না করে খেতে হবে। আমি রান্না করতে পারি না, আমি আলাদা হবো না। ও দাদা ও দাদা ও দাদা, বৌদিকে বোঝাও না, আমি আলাদা হবো না, আমি আলাদা হবো না। কোনো কথা হবে না, কাজ করবো না, স্কুলে যাবো না, আলাদা হবো না। আজ তোমাকে আলাদা করে আমি ছাড়বো। সত্যি দাদা? ও দাদা সত্যি আমাকে আলাদা করে দেবে? হুম, আজ থেকে আলাদা খেতে হবে। ঠিক আছে, যখন কোনো কথাই শুনবে না, আলাদাই খাবো আর কি করবো। বাড়ি রান্না করে খাবো, না পারি কারো বাড়ি চেয়ে খাবো। সেটাই করিস, তবে আলাদা হতেই হবে। ঠিক আছে, আমি আলাদা হব। তাই বাবা থাকতে যা যা জিনিসপত্র করেছে সব কিছু মুখে ভাগ করে দাও। ভাগ? হ্যাঁ, তুমি তো একটাও করো নাই। জমি করেছে বাবা, ঘর করেছে বাবা, গরু কিনেছে বাবা। এর বেলায় তো বোঝো, বাবা থাকতে যা হয়েছে সব ভাগ নেবে, তাই না? নেবো 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 নেবো। আচ্ছা, বেশ বুদ্ধি এর বেলায় আছে, পড়াশোনার বেলায় বুদ্ধি নাই। মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে, কিন্তু তোমার যখন পড়ার কথা বলবার ভজনে কথা বলবো তখন তোমার কিচ্ছু ভালো লাগে না। দাদা আলাদা করে দাও। ওগো শোনো, ও যখন বলছে ওকে ভাগ করে দাও, আলাদা করে দাও। ঠিক আছে শোন, ভাগে করছি আমি, না তুই করবি? তুমি করো, তুমি করো, তুমি করো। ঠিক আছে, আমাদের একটা তো ঘর, তা আর তো ঘর নাই, বাবা একটা ঘর করে গেছে, ওই ঘরটা ভাগ করছি, ঘরের ভেতরটা আমরা নেব, তার বৌদিকে নিয়ে আর তুই বারান্দাটা থাকবি। ওরে কি চালু রে, আমার দাদা কি চালু রে, বৌদিকে নিয়ে ঘরের মধ্যে শোবে আর আমাকে বারান্দায় রাখবে। ঠিক আছে, আমিও কম চালু নাই, যখন বারান্দা দিয়েছে দরজার সামনে অনেকখানা গর্ত করে রাখবো যাতে কেউ ঘরে ঢুকতে না পারে। ভাগলো হয় নাই, হয় নাই, অনেক কিছু বাকি আছে, করো ভাগ করো। কি ভাগ করবো? কেন লেপ কথা ভাগ করো? লেপ? বাবাটা লেপ করে গেছে কথা, ভাগ করো। ভাগ? আরে একটা কথা একটা লেপ দুটো বালিশ, তো কি করে ভাগ করবো? তা জানি না, বাবা থাকতে করেছে, বাবার টাকা এগুলো হয়েছে, ভাগ করো। সত্যিই তো, কি করি এখন, কি করে ভাগ করি? শোন ওকে আমার কথা শোনো, ও বলবি না, তুমি বলো রাত্রের বেলায় আমরা নেব, দিনের বেলায় ওকে দেব। ঠিকই বলেছ, আমরা তো ঘুমাতে পারবো। এই শোন ভাই মোলা, বলো দাদা পটল। শোন, রাত্রের বেলায় আমরা নেব আর দিনের বেলায় তুই নিবি। দাদারা দেখুন ছোট ভাইকে কেমন ঠকিয়ে দিচ্ছে, দেখুন রাত্রে ওরা নেবে আর দিনের বেলায় আমাকে দিচ্ছে। ঠিক আছে, দিনের বেলায় যখন আমাকে দেবে পুকুরে জলে ভিজিয়ে রাখবো, কেউ গায়ে দিতে পারবে না। কি ভাগ করবো? নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ। ও একটা নারকেল গাছ লাগিয়েছিল, প্রচুর নারকেল ডাব হয়েছে, তা গাছের কিছু ভাগ করা যাবে না? শোন
ওই গাছের উপরের দিকটা আমরা নেব আর গোড়ার দিকটা তুই নিবি। আমাকে গোড়ার দিকে দিচ্ছে আর উপরের দিকে নিচ্ছে, মানে ওরা ডাব খেতে পারবে, নারকেল খেতে পারবে, নারকেলের নাড়ু বানাতে পারবে, ওরা খাবে আর আমি গাছের গোড়াকে কামড়ে খাবো। ঠিক আছে, গোড়ার দিকে যখন আমাকে দিচ্ছে ওই কুড়াল দিয়ে গাছটাকে কাটিয়ে দিব। ডাব হবে না, নারকেল হবে না, করে করে ভাগ করো। ভাগ কি করব, ভাগ তো শেষ। হায় নাই হায় নাই গরু, ভাগ করো গরু গরু গরু। একটা গরুর 5 কিলো করে দুধ হচ্ছে। করো গরুটাকে ভাগ করো। একটা গরু ভাগ করবো কি করে? করতেই হবে, করতেই হবে, বাবার টাকা গরু কিনে খেয়ে গেছিল। ভাগ করো ভাগ করো। শোন গরুর, ওকে শোনো শোনো শোনো, আমার কথাটা একবার শোনো না মন দিয়ে বলো। ওই গরুর মাজা থেকে সামনের দিকটা ওকে দাও আর মাজা থেকে পিছন দিকটা আমরা নাও, তাহলে আমরা দুধ খেতে পারবো। সত্যি তোমার বুদ্ধি আছে বৌজি? আর দাদা কি জানো যুক্তি করছে? কি করো ভাগ করো। শোন একটা গরু তো দুধ হচ্ছে, মাজা থেকে সামনের দিকটা তুই নিবি, মাজা থেকে পিছন দিকটা আমরা নেব। ও দাদারা, আপনারা সবাই এসেছেন বিচারে, কত লোক ওরে বাড়ি দেখি, এদিকে ওদিকে কত লোক বিচারে এসেছে, দেখুন ছোট ভাইকে কেমন করে ঠকিয়ে দিচ্ছে। ও দাদারা, সামনের দিকটা আমাকে দিচ্ছে, পেছন দিকটা ওরা নিচ্ছে, তার মানে ওরা দুধ খেতে পারবে। সামনের দিকটা যখন আমাকে দিয়েছে, আমার কিছু খেতে পারবো না, তাই সামনের দিকে দিয়েছে, আমি সারাদিন ঘাস কাটবো না, গরুর মুখ দড়িয়ে দিয়ে বেঁধে রাখবো, দুধ হবে না, খাবে কোথায়? দাদা তোমার ভাগ মেনে নিলাম, ভাগ শেষ। বাবা থাকতে যা কিছু হয়েছিল সব শেষ। কি আছে বাকি? আছে আছে। কি বাকি বল? দাঁড়াও, আস্তে কথা বলো, অত জোর কেন তোমার গলায়? শোনো, তুমি সব ভাগ করেছো, আমি মেনে নিয়েছি, এবার আমি করবো। তুই ভাগ করবি? কি ভাগ করবি? কেন, বাবার টাকায় তোমার বিয়ে হয়েছে, বৌদিকে ভাগ করবে না? এই বলে কিনি, তোর একটা বৌদি ভাগ করবি কি করে? তোমার সব ভাগ মেনে নিয়েছি, এ ভাগটা তোমাকে মেনে নিতে হবে। তাই তো, কি বলবে কি জানি। ওগো বলছি কি বলবে আমি বুঝতে পারছি না, এত লোকজন এসেছে, তার মধ্যে বিচার হচ্ছে, মানে আমরা ভাগ করছি। দাঁড়া না, উল্টো পাল্টা বললো কি মেরে পুঁতে ফেলবো? এই বৌদি, এই বৌদির কোমর থেকে উপরের দিকটা তুমি নেবে আর কোমর থেকে পা পর্যন্ত আমি নেব। ৬ মাস বয়স, বাবা মা মারা গেছে, এই বৌদি, এই বৌদি, এই বৌদি, এই বল আমার মুখে গরম দুধের বাটি তুলে দিয়েছে, কত খাইয়ে দিয়েছে, কোলে করে পাড়ায় ঘুরিয়েছে, মা যেমন ছেলেকে যত্ন করে আমাকে সেই রকম যত্ন করেছে, তাই আমি মনে করব আমার একটা মা মরে গেছে, এটা আর একটা মা, তাই কোমর থেকে পা পর্যন্ত চেয়েছি যাতে রোজ সকালে উঠে চরণ দুটি আমি নমস্কার করতে পারি। তাই ভাই তোর এত বুদ্ধি? দাদা তোমার মধ্যে কিছু কিছু নেই, তবে শিখেছি দাদা। ঠিক আছে ভাই, তোকে আর আলাদা হতে হবে না, আর তুই বিয়ে দেবো তোকে, তবু আমরা একসঙ্গেই থাকবো। থাকবো ঠাকুর গো, তোমাকে আমি কোনো দিন আলাদা হতে দেবো না, আমি কথা দিলাম, এসো আজই এক জায়গায় সবাই মিলে আমরা খাবো, এসো।